নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি দূরের বন্ধু কাছের বন্ধু তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালোই আছি। আজকে আমি তোমাদের কাছে একটা আর মাছের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো আর মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে কচু মুখি দিয়েছি। আর মশলার মধ্যে কী কী যাবে তোমাদের বলে দেবো। এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা পাকা লঙ্কা, ঝালটা তোমাদের নিয়ে যেতে পছন্দ মতো, আর কালো জিরে। আমি এই মশলাগুলো বেটে নিয়ে মিশ্রিতে তোমাদের কাছে ফিরছি, সঙ্গে থাকো। গরম করে নিয়েছি, আর আর মাছ তো খুব ফোটে, এই জন্যে এখানে আমি তেল মাখিয়ে নিয়েছি, একটু সর্ষার তেল মাখিয়ে নিয়েছি যাতে করে না ফোটে। করে সব মাছগুলো ভেজে নেবো। এই মাছগুলো খুব ফোটে বন্ধুরা, একটু তেল তেল দিয়ে নেবেন, তাহলে অতটা ফুটবে না। এরকম এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেবো। কালো জিরা ফোড়ন দেব, দিয়ে দিলাম। ফোড়নটা এখন একটু ভেজে নেব। কচু মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। হলুদ দেবো পরিমাণ মতো, লবণ দেবো স্বাদ অনুসার, ভাজা ভাজা করে নেবো কচু মুখিগুলো। সঙ্গে থাকো। মুখিটা ভাজা ভাজা করে নিলাম, এখন এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, কালো জিরা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম, আবার কষে নেব। রান্না যত কষাবে বন্ধু ততই টেস্টি হবে রান্না। আর শুরুতেই রোজকার মতো আমি একটা কথা বলে দিচ্ছি, আর এখানে কাশ্মীরি মিষ্টি দিয়ে দিলাম একটা কালার হওয়ার জন্য, চাইলে নাও দিতে পারো, চাইলে দিতেও পারো। যদি আমি এখানে পাকা লঙ্কাও দিয়েছি, টমেটো দিয়েছি, কালারটা এসেছে সুন্দর, ধরো কত সুন্দর কালার এসেছে। তোমরা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি। আর বন্ধুরা দেখবে না তাও ভালো, যদি দেখো তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা আমাকে 1000 সাবস্ক্রাইব করে দাও, আমরাও তোমার পাশে দাঁড়াবো। আমার 5টা বাকি আছে, আর তোমরা সাবস্ক্রাইব করো। যাদের আমি সাবস্ক্রাইব করেছি প্লিজ বন্ধুরা মনে করে আমাকে ব্যাগ দাও, আমি তোমাদের সবাইকে কাজ ফেলে তোমাদের সবাইকে ব্যাগ দিই। দেখতে থাকো, দেখো কষাচ্ছি, সুন্দর একটা সেন বেরোচ্ছে। আমরা সবাই একজন একজনের পাশে দাঁড়ালে তবে তো এগোতে পারবো, নাহলে তো আমাকে এখানে ইউটিউবের জার্নি শেষ করতে হবে। বন্ধুরা তোমাদের ভরসায় তো আমি এসেছি, আমি অনেককে সাবস্ক্রাইব করেছিলাম কালকে, এখনও অনেকেই তোমরা ব্যাগ দাওনি। প্লিজ আমাকে দেখে যদি মনে পড়ে একটু ব্যাগটা দিয়ে দিও, আর আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু জায়গা করে নেয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজকে যে নতুন তোমরা দেখছো ভিডিওটা, তারা আমার পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আমি অনুরোধ করছি। দেখতে থাকো যে এরকম করে আর মাছের ঝোল তো তোমরা অনেক রকম করে খেয়েছো, একবার এরকম করে কালো জিরা বাটা দিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। আমার মার কাছে আমি এই রান্নাটা শিখেছি, তাই তোমাদের সামনে আমি এটা করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছড়িয়ে দিও আমার রান্নাগুলো। গ্রেভির জন্য জল দেবো বন্ধুরা, Thank you.
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা কচুটা খুব ভালো একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো এখন দিয়ে দেবো। ঝোল টেনে যাবে ওই জন্যে, মানে আর একটুখানি মাছটা এখন একটু 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা হয়ে গেল আর মাছের ঝোলটা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, চলুন না আমরা একে অপরের পাশে দাঁড়াই। হ্যাঁ, আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব, এভাবে তো এগিয়ে যেতে পারবো বলুন। হ্যাঁ, তাহলে এতক্ষণ আপনারা সবাই যে কাছের বন্ধু দূরের বন্ধু আমার ভিডিওটা দেখলেন, সেই জন্য আমার ভিতর থেকে আন্তরিক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানালাম। দেখুন বন্ধুরা কালারটা কী সুন্দর এসছে মাছের, হয়ে গেছে। এখন আমি এটা বন্ধ করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আমার সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।